পৃথিবী নিজের নিয়মেই চলছিল। কিন্তু হঠাৎ এক মারণ ভাইরাসের প্রকোপে এক মুহূর্তে সব কিছু বদলে গেল। সারা পৃথিবী অনির্দিষ্টকালের জন্য ঘরবন্দী হয়ে গেল। স্কুল, কলেজ, দোকানপাট, অফিস কারখানা, হোটেল রেস্টুরেন্টে ঝুলল তালা। আর এর ফলে গরিব মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হল, তেমনি দুর্দশায় পড়ল পাড়ার অবলা প্রাণীগুলো। কিরে, ওরকম করে কি দেখছিস? খিদে পেয়েছে, বিস্কুট খাবি? এই নে। কিরে আয়, ভয় পাস না, আয় না, আয় আয় আয়। ঠিক আছে, আজ থেকে রোজ আমার কাছে চলে আসবি, আমি তোকে খেতে দেব, ঠিক আছে ফানি? আজ থেকে তোর নাম ফানি, সানির বন্ধু ফানি। কি, কেমন? কিরে, তোর এখনো খাওয়া হয়নি? দেখো মা, ওর নাম হলো ফানি, সানির বন্ধু ফানি। ইস, দিন দিন কি রুচি হচ্ছে রে তোর! মানুষের বন্ধু নাকি কুকুর? তা যদি বিদেশি হতো, তা না, কি একটা চালচুলোহীন রাস্তার নেড়ি কুকুর, আবার ঘটা করে নাম রেখেছে ফানি। এরকম করে বলো না মা, ওদের কত কষ্ট বলো তো। থাক, অনেক হয়েছে, ঘরে থেকে মায়ের কষ্ট যখন বোঝনি, তখন আর তোমাকে পাড়ার নেড়িদের কষ্ট বুঝতে হবে না। উঠে আয়, উঠে আয় বলছি। এই, কাল দুপুর বেলায় চলে আসিস, কেমন? একটু পরে অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে, আর এখনো খাওয়া শেষ করিসনি তুই। আর যদি কখনো আমি ওই কুকুরকে নিয়ে খেলতে দেখেছি, দেখবি তাহলে কি করি। কিন্তু মা, ফানি তো খিদে পেয়েছিল। কি হয়েছে রমা, এই ফানিটা আবার কে? সানি আবার সকাল সকাল কি করলো? কি রে সানি, কি করেছিস? মা বকছে কেন তোকে? দেখো না বাবা, একটা ছোট্ট কুকুর ছানা আজ বাড়ির সামনে এসেছিল, আমি ওর নাম দিয়েছি ফানি। ফানির না খুব খিদে পেয়েছিল, তাই আমি ওকে একটা বিস্কুট খেতে দিয়েছি। বিস্কুটটা পেয়ে ওর কি আনন্দ জানো বাবা। বাবা, আমি ভালো করিনি বলো? খুব ভালো করেছিস বাবা। ওই রাস্তার নোংরা কুকুরের সাথে খেলছে, কোথায় তুমি ওকে শাসন করবে তা না করে ওকে প্রশ্রয় দিচ্ছ। খাবার কি পয়সা দিয়ে কিনতে হয় না, যে এভাবে নষ্ট করছে? এভাবে বলো না রমা, এই লকডাউনে সব হোটেল রেস্টুরেন্টগুলো বন্ধ, তাই আশেপাশের ডাস্টবিনেও কোনো বাসি খাবার পড়ে না। এর জন্য রাস্তার কুকুর বেড়ালগুলো খুব সমস্যায় পড়েছে, বেচারারা না খেতে পেয়ে মারা যাচ্ছে। আমাদের সানি যদি একটা কুকুরছানাকে খাওয়াতে পারে, সে তো খুব ভালো কথা। না না, তুমি এ নিয়ে আর বকাবকি করো না ওকে। তোমাদের যা ইচ্ছে তাই করো, আমার কোনো কথাই যখন কেউ শুনবে না, তখন আর কথা বলে কি লাভ? বাবা, মা তো রেগে গেল। যাক রেগে, আমি তোকে বলছি, তুই ফানিকে রোজ খেতে দিস। আমাদের সবার উচিত সমাজের সব প্রাণীর যত্ন নেওয়া। এবার আমি বাজারে যাই, তুইও গিয়ে পড়তে বস। আরে কালুদা, তোমার এই পুলিশটা যে ছিনতাই করার প্ল্যানটা কিন্তু ঘ্যামা। ঠিক বলেছিস ডাব্বা, এই এক মাসেই তো সারা বছরের ইনকাম হয়ে গেছে, এত টাকা তোলাবাজিতেও উঠতো না। নিতাই, তোকে যে নবগড়ের দিকটা খোঁজ নিতে বলেছিলাম, খোঁজ নিয়েছিলিস? ওই দিকে কিন্তু সব মালদার পার্টি থাকে। হ্যাঁ কালুদা, তুমি ঠিকই বলেছ, ওদিকটা দুপুরের দিকে একদম ফাঁকা থাকে, বড় লোকের পাড়া, কেউ কারোর খোঁজ রাখে না। ঠিক আছে, তাহলে পরশু দুপুরেই কিন্তু অপারেশন। কি গো, তুমি কটায় বেরোবে? ছটায় ফ্লাইট, তাহলে তো অন্তত আমায় দুটোই বেরোতেই হবে। হ্যাঁ, সেই ভালো,
হাতে একটু সময় নিয়ে বেরোনোই ভালো। তোমরা কিন্তু খুব সাবধানে থাকবে, আজকাল কিন্তু ডাকাতির ঘটনা খুব বাড়ছে। ও তুমি চিন্তা করো না, রাত 9টার পর আমি কোনো অবস্থাতেই দরজা খুলব না। এমনিতেই মারণ রোগের জন্য কেউ কারোর বাড়িতেও আসে না। আরে শুধু কি রাতের বেলা নাকি, এই জন্যই বলি নিউজ পেপারটা একটু পড়ো। আজকাল কি হারে দিনে দুপুরে ডাকাতি হচ্ছে তুমি জানো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আর দেরি করো না, আমরা সাবধানে থাকবো। আমি আসি, তোমরা সাবধানে থেকো। সানি, মায়ের কথা শুনে চলবি কিন্তু, একদম দুষ্টুমি করবি না। না বাবা, আমি একদম দুষ্টুমি করব না। আমরা সবাই ঠিক থাকব, তুমি সাবধানে যাও আর ভালোভাবে ফিরে এসো। দুগ্গা দুগ্গা। উফ, এটা আবার এসেছে। মানুষটা কাজে বেরোচ্ছে সেখানেও ঝামেলা। দাঁড়া তোকে দেখাচ্ছি। যা যা বলছি যা। মা কি করছো, ওকে মেরো না মা। আয় তুই ঘরে আয়। আরে কাঁদিস না বেটা, এবার কাঁদবে তো এরা। আমি কালুদাকে গিয়ে বলি বাড়ির কর্তা নেই, আজ এখানেই অপারেশনটা হোক। বাড়িতে কেউ আছেন? উফ, এই নেইটা তো হেব্বি জ্বালাচ্ছে। কি পুলিশ? আপনারা কাকে খুঁজছেন? এটা কি অনিল বাবুর বাড়ি? হ্যাঁ, কেন বলুন তো? উনি ঘন্টাখানেক আগে কি ট্যাক্সি করে বেরিয়েছেন? কেন, কি হয়েছে বলবেন তো? বলছি বলছি, আগে আপনি দরজাটা খুলুন। মা দরজা খুলো না। চুপ কর তো, শুনছিস বাবার নাম বলছে? এবার বলুন কি হয়েছে আমার স্বামীর? আরে আপনার স্বামীর কিছু হয়নি বৌদি, কিন্তু আমাদের কথা না শুনলে আপনাদের খুব বড় ক্ষতি হয়ে যাবে। শিগগিরই আলমারির চাবিটা বের কর, চল। ডাকাত, বাজাও বাজাও বাজাও! এই ওর মুখটা শিগগির বাজ। থ্যাংক ইউ ফানি। হ্যালো পুলিশ স্টেশন, থ্যাংক ইউ ম্যাম। আপনাদের জন্যই আমরা আজ এই ডাকাতের দলটাকে ধরতে পারলাম। আপনার ছেলের কিন্তু সত্যিই খুব সাহস। আমি কিছু করিনি আঙ্কেল, যা করার ফানি করেছে। হ্যাঁ অফিসার, আজই কুকুরগুলোর ব্যবহার আমায় বুঝিয়ে দিয়েছে যে কুকুর মানুষের কত উপকারী বন্ধু। আজ থেকে শুধু ফানি নয়, ফানির বন্ধুদেরও খাওয়া দাওয়ার ভার আমি নিলাম সানি। সত্যি মা? একদম সত্যি, এখন থেকে ফানি শুধু সানির বন্ধু নয়, ফানি আমাদের সবার বন্ধু।